আলোচনার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদমর্যাদা সহ আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়নে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিকেলে রাজধানীর আইডিবির কাউন্সিল হলে এক প্রতিনিধি সম্মেলনে একথা বলেন তিনি। আশরাফ বলেন, প্রশাসনের সমন্বয় আনতে সরকারের প্রতিশ্রুত সব পদক্ষেপ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যৌক্তিক সব দাবি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাসও দেন সৈয়দ আশরাফ।